আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে গৃহিণীদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রান্নার কাজে প্রয়োজনীয় টিপস এই টিপসগুলা গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা রান্নার জন্য অনেক সময় আদা ব্লেন্ড করে থাকি আবার পাটায় বেটে খাই আবার ডিপ ফ্রিজেও সংরক্ষণ করি তো আদা ব্লেন্ড হতে চায় না গুটি গুটি থেকেই যায় সেক্ষেত্রে আমরা আদাটা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে যদি গ্রেটারের সাহায্যে এভাবে হালকা করে গ্রেট করে নিই তারপরে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করি অথবা শিল পাটায় বেটে নিই তাহলে কষ্টটাও কম হয় আবার সুন্দরভাবে এটা বাটা যায় অথবা ব্লেড করা যায় আমি আপনাদের সুবিধার্থে অল্প কিছু আদা এভাবে গ্রেড করে দেখিয়ে দিয়েলাম এ টিসটা ফলো করতে পারেন তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এত বড় পাত্রে আদা রাখা যাবে না প্রতিদিন এটা যখন রান্নার আগে বের করব তখন আদার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি একটা ছোট এরকম বক্সে ভরে রেখে দিব প্রতিদিন যখন রান্না করব তখন ছোট এই পাত্রটাই বের করে নেবো এক্ষেত্রে আদাটা দীর্ঘদিন ভালো থাকবে এর গন্ধটাও ফ্রেশ আদার মতোই থাকবে তো এই টিপসটি আমার ফলো করতে পারেন আপনারা এখন বড় পাত্রটাও আমি ডিপ ফ্রিজে এভাবে রেখে দেবো টিপস নাম্বার টু ডাল ডাল রান্নার কাজে আমরা প্রতিনিয়তই ব্যবহার করি অনেকে আবার রিজার্ভ করে থাকি ডাল তো ডালে অনেক সময় পোকা ধরে যায় আবার বর্ষাকালে ডালটা দলা পাকিয়ে যায় এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমরা ডালের ভেতরে শুকনা মরিচ দিয়ে দেব অথবা আমরা তেজপাতাও দিয়ে দিতে পারি আমি এখানে শুধু মরিচ দিয়েই দেখালাম এখানে তেজপাতাটা আপনারা চাইলে দিতে পারেন আবার কেউ চাইলে নিম ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রোদে শুকানো নিম হতে হবে এক্ষেত্রে দীর্ঘ থাকার ফলে নষ্ট হবে না বা দলাও পাকবে না এভাবে আমরা ডালটাকে স্টোর করে রাখতে পারি তিস নাম্বার থ্রি অনেক সময় বর্ষাকালে অথবা বেশি দিন মশলা থাকার ফলে মশলাটা দলা পেকে যায় এই টিপসটা ফলো করলে দলা আর পাকবে না বিশেষ করে আমি বর্ষাকালের কথা বলছি আমি মরিচের গুঁড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ক্ষেত্রে একই টিপস ফলো করতে পারেন আমি দেখতেই পেলেন লবণ দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে চামচ দিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি কতটুকু লবণ দিলাম সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন তো এইভাবে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেছে মেশানো এখন আমি ভালোভাবে কৌটাটার মুখ আটকে দেব। এই টিপসটাও অনেক হেল্পফুল টিপস নাম্বার ফোর তরকারিতে লবণ বেশি হলে তরকারি যতই ভালো হোক না কেন লবণ ছাড়া বা লবণ বেশি হলে সেটা বিষাদ মনে হয় সেক্ষেত্রে লবণ যদি বেশি হয় তো আমরা যা করতে পারি সেটাই দেখে নিন আটা অথবা ময়দা ডো করব ডো করে এভাবে ছোট টুকরা করে নেব এভাবে তরকারির মধ্যে আমরা দিয়ে দিতে পারি পরিবেশনের আগে ফেলে দিতে হবে আরেকটা সেটা হচ্ছে আলু আলুটা এভাবে ছিলে পরিষ্কার করে দিয়ে দিতে পারে ক্ষেত্রে তরকারির এক্সট্রা স্বাদ যোগ হবে সেদ্ধ আলু অ্যাড করা যাবে সমস্যা নেই এই দুইটা টিপস ফলো করতে পারেন টিপস নাম্বার ফাইভ চিনি চিনি তো আমরা অনেক কাজেই ব্যবহার করি তো চিনিটার মধ্যে দীর্ঘদিন থাকার ফলে অনেক সময় পোকা ধরে যায় পিঁপড়া লাগে তো পিঁপড়া চিনিতে লাগবে না আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন দেখতেই পেলেন ভিডিওতে আমি কিভাবে চিনিটা ঢেলে নিলাম অর্ধেকটা চিনি ঢেলে তারপরে আমি লবঙ্গ মিশিয়ে দিলাম লবঙ্গ মিশিয়ে দেওয়ার পর আমি বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মুখটা আটকে দেব এভাবে রাখলে পিঁপড়া আর চিনির মধ্যে ঢুকতে পারবে না ত্রিশ নাম্বার ফাইভ মাছ কাটার পর আস্তে হাতের গন্ধটা যেতেই চায় না যেন সাবান হ্যান্ডওয়ার্ক দিয়ে ধোয়ার পরেও তো সেক্ষেত্রে আমরা লেবুটা ব্যবহার করতে পারি এভাবে লবঙ্গ লেবুর মধ্যে আটকে দিলে রান্নাঘরে মাছি কম আসবে এই টিপসটাও ফলো করতে পারেন টিপস নাম্বার সিক্স নাইফের ধার কমে গেলে আমরা খুব সহজেই সিরামিক্সের যে কোনো পাত্রের ওপর এভাবে ঘষা দিতে পারি অথবা টাইলসের ঘষা দিলেও তৎক্ষণাৎ ওপর এটাতে ধার এসে যাবে দেখুন আমি কিভাবে ধার দিয়ে নিলাম নিমিশেই ছুরিটা কিন্তু অনেক ধারালো হয়ে গিয়েছে দেখুন চকচক করছে টিপস নাম্বার কলটা ছাড়ার পর দেখলেন চতুর্দিকে পানি ছিটকে পড়ছিল এক্ষেত্রে আমরা যদি এভাবে নলকার মুখে একটা দিয়ে দিই এটা প্লাস্টিকের এটা ছাকনা তাহলে স্মুথলি পানিটা বের হবে আর চতুর্দিকে পানি ছড়াবে না টিপস নাম্বার সেভেন কোটার মধ্যে মশলা থাকা অবস্থায় কিভাবে কোটাটা পরিষ্কার করা যায় সামান্য ভীমীর সাথে নিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম দেখুন মশলা ঝরঝরে আছে ভেতরে একটুও পানি ঢোকেনি আলতোভাবে ঘষে নিলেই চলবে এখন পানিটা মুছে নিলে চলবে কফি অথবা চায়ের কাপ কিভাবে পরিষ্কার করা যায় লালচে কাপ লালচে দাগটা কিভাবে আমি পরিষ্কার করে ফেলছি দেখুন তাহলে এখানে বেকিং সোডা হোয়াইট ভিনেগার অল্প পরিমাণ দিয়ে নিলাম দিয়ে এখন একটা সাহায্যে আমি এটাকে ঘষে নেব আলতো হাতে এটাকে ঘষে নিলেই চলবে দেখুন একেবারে সাদা হয়ে গিয়েছে লালচে ভাব আর নাই কতটা ঝকঝক করছে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত চা কফি খাই আমার টিপসগুলা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কয়লা যুক্ত ব্লেন্ডারের নিচের অংশ এভাবে যদি টুথপেস্ট দিয়ে ছাপ করেন তো অবশ্যই ক্লিন হয়ে যাবে এটা একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এভাবে আলতোভাবে একটা ব্রাশের সাহায্যে পোড়াটাতে টুথপেস্ট মাখিয়ে আলতোভাবে ব্রাশ করে নিতে হবে এরপর টিস্যু অথবা কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি দেখুন কতটা ক্লিন হয়ে গিয়েছে আগের চাইতে দ্বিগুণ ক্লিন হয়ে গিয়েছে এই টিপসটা ফলো করতে পারেন রান্নাঘরে রান্না করার কাজ করার সময় সিঙ্ক কের ওপর দিয়ে অনেক সময় পানি ছিটকে পড়ে সেক্ষেত্রে আমরা যদি একটা এমন পঞ্চ ব্যবহার করি তাহলে পানিটা শুষে নেবে একটা দারুণ কাজের টিপস বললাম তাই না কেক তৈরির সময় আমরা ডিম থেকে কুসুম আলাদা করি সাদা অংশ অন্য কাজে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ডিমটা যদি এভাবে একটা ঝাঁঝরি চামচের ওপর রাখি তাহলে ইজিলি এটা আলাদা হয়ে যাবে আবার আরেকটা টিপস ফলো করতে পারেন সেটা হচ্ছে ডিম ভাঙার পর সেই খোসা দিয়েই ডিমের কুসুমটাকে আলাদা করা যায় কত সহজে আলাদা হয়ে গেল তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ